हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी अपना तुम्हारे चुप ब्लॉग विथ अपना मत छोटा एक वीडियो वेलकम। तो आज के आमी কি করব সেটা অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব না আমি কি করব। কিছুক্ষণ পরে একজন আসবে, সেই যা করার আমার করে দেবে। আর এই যে এই মহান ব্যক্তিটার জন্যই এত কিছু, এই মহান ব্যক্তির জন্য আমার মুখের আজকে এই অবস্থা। মানে গুছিয়ে গুছিয়ে কাজ করে করে আমার শেষ হয় না। তুমি কিছু বলবে? হ্যাঁ, কাজ নাকি কাজ। কই চোখে তো জল দেখতে পাচ্ছি না একটু। তো যাই হোক, এই যে গুছিয়ে গুছিয়ে এখনো শেষ হয় না, এখন এইসব গুছানো মাকে এখানে পড়ে আছে। এইটা সবই আমি খালি করতে পেরেছি, তাও খালি বলবো না, এগুলো সব ঝুলছে, এগুলো কিছুটা কিছুটা গোছানো হয়েছে। ওর পিছনে তো সবকিছু ভর্তি, আর বিছানার অবস্থা এরকম। তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আসুক। ও হ্যাঁ, বলেই দিই, তো আজকে আমি করাবো নেল এক্সটেনশন। যদিও আমার নেলটা অনেক বড় বড় দেখো, আর আমার নেল আমার কাছে তো অনেক সুন্দর, বাট কি করব, এখন সবাই নেল এক্সটেনশন করাচ্ছে আর আমার ডান হাতে কোনো নেল নেই, তার জন্য করাবো ননদের বিয়ে আর রিসেপশানের জন্যই। ওর বিয়েটা কাল বাদে পরশু, আর আজকে আমি নেল এক্সটেনশনটা করিয়ে নেবো কালকে, কারণ পার্লারে যাবো, কালকে সময়টা হবে না, তার জন্য আজকেই করিয়ে নেবো। আর বাড়িতে আসতে বলেছি, তো আসুক, কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি নেল এক্সটেনশন করাতে বসে গেছি, আর এখন সময় হচ্ছে 6:30। এখানে আমার অরিজিনাল লেন্সগুলো ওরা কেটে দিচ্ছিলো, আর আমার ভীষণ কষ্ট হচ্ছিলো গাইজ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ওখানে বসে বসে কাঁদছিলাম জাস্ট। এরপরে আমার ওরা ফেক নেলসগুলো আমার হাতে লাগিয়ে নিল, দেন এরপরে ওরা কাট করবে, তারপরে ফাইলিং করবে। আর এই প্রসেসিংটা তোমাদেরকে আমি যত তাড়াতাড়ি দেখাচ্ছি, বাট এত তাড়াতাড়ি তো আমার হয়নি। আমার করতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগে গেছিলো, আর যে সময়টা পুরো বোরিং ছিল, আমি না তো নড়তে পারছিলাম না উঠতে পারছিলাম, আমাকে ওইভাবেই ওখানে বসিয়ে রেখেছিল। আর আমার কাছে ওটা ভীষণ টাফ, আমি তো চুপচাপ এক জায়গায় থাকতেই পারি না, তো জানি না কাদের কি মনে হয়, বাট আমার পক্ষে ভীষণ কষ্ট করে এরকম বিষয়। মেহেন্দি করতে গেলে বা এক্সটেনশনটা আমি ফার্স্ট টাইম করাচ্ছি, বাট আমার ভীষণ কষ্ট হয়েছে। তো এখানে যে প্রসেসিং ছিল ওটাও করে নিয়েছে, আমি তো সব কিছুর নাম জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম করাচ্ছি তো সব কিছু জানি না। আর এখানে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম, যার জন্য দেখেও একটু হেসে দিল। আর এরপরে আমার ননদ করাবে, যার জন্য আমার একটু তাড়াহুড়ো ছিল, আর ওর যেহেতু বিয়ে তার জন্য ওই স্পেশাল ছিল, বাট আমারটা আগে করানোর জন্য বলা হয়েছিল, কারণ ওর একটা কাজ ছিল, তার জন্য আমি আগে করিয়ে নিয়েছিলাম। ওর ওখানে দেখাচ্ছিল যে 6:30 7:30 বেজে গেছে, মানে 6:30 থেকে বসে 7:30 বেজে গেছে। সবে বৌদির মানে এখনো পুরো কমপ্লিট হয়নি, আর এখনো বাকি আছে, অনেকটাই বাকি আছে, তারপর আমার হবে। মানে একে আমি বৌদির হচ্ছে তাইতেই আমার মানে আমি বোর হচ্ছিলাম, তার সাথে আমার ননদও ছিল, আর যে এক্সটেনশন করেছিল সেও মাঝে মধ্যে, ওরও কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম। তো কিছু করার নেই, আমার করাবে, তারপরে আবার আমার ননদকে করবে, যার জন্য একটু তাড়াতাড়িও করছিল। যেহেতু এখন প্রায় 8টা নাগাদ বাজতে যায়, আর ও এখন সবে আমার নেলে, এটা আমি জানি না এটা কী করছিল, ও এত কিছু তো জানি না। তারপরে আমাকে ও নেল পলিশ পরাচ্ছিল, যেটা আমার শাড়ির কালার ছিল, আর আমি মিডিলের যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা ছিল আমার লেহেঙ্গার কালার। তো আমার পক্ষে তো আর 2 দিনের মধ্যে আবার এক্সটেনশন করানো সম্ভব ছিল না, তো তার জন্য আমি করিয়ে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, আমার নেল এক্সটেনশন করানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার আমি এটা করিয়েছি, এটা যেহেতু আমার লেহেঙ্গার কালার তার জন্য মিডিলে এটা রেখেছি, আর এইগুলো হচ্ছে আমার শাড়ির কালার, তো সব কিছু ম্যাচ করে এটা করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এইটুখানি, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।